আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈর্ব্যক্তিক অংশের আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের 3 অধ্যায় নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে, যার মান হচ্ছে 25। তো বহুনির্বাচনিক প্রশ্ন থাকবে 15টা এবং এক কথায় উত্তরোত্তর প্রশ্ন থাকবে 10টা। এই হচ্ছে মোট 25 নম্বর। এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের বহুনির্বাচনিক প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরোত্তর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, রাষ্ট্র বা সরকার কর্তৃক তার নাগরিকদের প্রদান করা বিভিন্ন ধরনের সেবাকে কী বলে? নাগরিক সেবা বলা হয়। প্রশ্ন 2, ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় ও অর্থ আদান প্রদান করাকে কী বলে? ই কমার্স বলা হয়। প্রশ্ন 3, ডিজিটাল কপির অপর নাম কী? সফট কপি। প্রশ্ন 4, সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে যে সেবাসমূহ পাওয়া যায় তাকে কী বলা হয়? নাগরিক সেবা। প্রশ্ন 5, ওয়েবসাইট ব্যবহার বা অ্যাক্সেস করতে কোনটি প্রয়োজন? ইন্টারনেট প্রয়োজন। প্রশ্ন 6, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে যে সকল পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে ওই সকল পণ্যকে কী বলে? ই কমার্স পণ্য বলা হয়। প্রশ্ন 7, নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগকে কী বলে? সামাজিক যোগাযোগ। প্রশ্ন 8, একজন প্রতিষ্ঠাতা মালিক বা একটি বাণিজ্যিক উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডারকে কী বলে? ব্যবসায়ী বলে। প্রশ্ন 9, কোনো পণ্য বা পরিষেবার চূড়ান্ত ব্যবহারকারীকে কী বলে? ভোক্তা। প্রশ্ন 10, নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে কী বলা হয়? টার্গেট গ্রুপ। প্রশ্ন 11, কোনো একটি সুনির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির কারণকে কী বলে? প্রেক্ষাপট। প্রশ্ন 12, ইলেকট্রনিক পেমেন্টকে কী বলা হয়? ডিজিটাল পেমেন্ট। প্রশ্ন 13, মানুষের চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তৈরিকৃত সম্পদকে কী বলে? বুদ্ধিভিত্তিক সম্পদ। প্রশ্ন 14, কন্টেন্টের মূল স্রষ্টাকে সিদ্ধান্ত দেওয়ার একক ও অনন্য অধিকার প্রদানের ক্ষমতাকে কী বলে? মেধা সত্ত্ব। প্রশ্ন 15, বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার জন্য ব্যবহৃত হয় কোনটি? পোস্টার। প্রশ্ন 16, ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যারের নাম কী? অ্যাডোবি ইলাস্ট্রেটর। প্রশ্ন 17, সাহিত্যকর্ম চিত্রকর্ম বা সঙ্গীত ইত্যাদিকে কী বলে? সৃজনশীল কন্টেন্ট। প্রশ্ন 18, কোন টুলের সাহায্যে সোজা ওয়াকাবাকা লাইন তৈরি করা যায়? পেন টুল। প্রশ্ন 19, যেসব সফটওয়্যার বা ব্যবহার করতে কোনো টাকা খরচ করতে হয় না সেগুলোকে কী বলে? ফ্রি সফটওয়্যার। প্রশ্ন 20, ক্যানভা কী ধরনের গ্রাফিক্স ডিজাইন টুল? অনলাইন বেসড। প্রশ্ন 21, শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ ও ইন্টারনেট মডেম ও স্পিকারের সমন্বয় ঘটনাকে কী বলা হয়? মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রশ্ন 22, শর্ত সাপেক্ষে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় কোনটি? অ্যাট্রিবিউশন। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অর্থাৎ 2 পর্বে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র 2 এর প্রথম পর্ব, যেখানে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।